না দেখুন, এটা আমাদের একা সিদ্ধান্ত হতে পারে না, কারণ আমরা যেমন ওখানে মিটিং করে সিদ্ধান্ত নিয়েছি যে কোনখানে কিভাবে আমরা চলবো, তার আগামী দিনে ওই এলাকার মানুষের কথা গুরুত্ব এবং তাদের ভাবাবেগকে গুরুত্ব দিয়ে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। কাজেই তৃণমূল থেকে যখন বেরিয়ে আসা হয়েছে, নির্দল আবার দাঁড়ানো হচ্ছে, আমরা নির্দল থেকে জিতেছিলাম, কাজেই তৃণমূলে ফিরে যাওয়ার সম্ভাবনা কখনোই নেই আমাদের। আর কোন কোন ওয়ার্ডে এরকম নির্দল প্রার্থী দেওয়ার সম্ভাবনা আপনার কাছে খবর আছে? দেখুন, 36, 37, 38, 39, 40, 41, 42, 43 এগুলো সবগুলোই মানে একটা এমন বিশৃঙ্খলা রাজনীতির সৃষ্টি হয়েছে যে এইগুলো নিয়ে না তৃণমূল খুশি, না যারা কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দিচ্ছে তারা খুশি। একটা বিভ্রান্ত রাজনীতির সৃষ্টি হয়েছে, কেউ সঠিক বলতে পারবে না বা আমরাও কেউ জানতে পারি না যে আসল কে নকল কে, এরকম একটা জটালো পাকা হয়েছে। মানে ঠিক গুড়ের সাথে চুনা লাড়ু মেখিয়ে দিলে কার টেস্ট বেশি বোঝা যায় না, সেরকম ওইখানে দলটা ওরকম হয়ে আছে।